আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছেন। ফিরে আসলাম আবার আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি মজাদার ফালুদা। তাহলে চলে এবার আমরা উপকরণগুলো দেখে নিই। ভিউয়ার্স, ফালুদা বানাতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমে আমাদের লাগবে এখানে রাইস নুডলস। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্যাকেট। এই যে এইটার নাম হচ্ছে রাইস নুডলস, এটা আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। এটাকে আমরা ছোট ছোট করে ভেঙে নিয়ে বয়ল করে নিয়েছি। এরপরে আমাদের লাগবে হচ্ছে চায়না গ্রাস, সেটাকে আমরা তিন রকমের ফুড কালার দিয়ে এভাবে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ইয়েলো, রেড অ্যান্ড গ্রিন, এটাকে আমরা চায়না গ্রাস বা আগার আগার বলেন। সেটাকে আপনারা পানির মধ্যে হালকা একটু বয়েল করে নেবেন। নেওয়ার পরে ওর সাথে ফুড কালার অ্যাড করবেন, তারপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেওয়ার পরে এরকমভাবে জেলির মতন হয়ে যাবে। এরপরে আমাদের লাগবে সাবুদানা। এরপরে আমাদের লাগবে হচ্ছে কলা, যেটাকে আমরা লবণ পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এই কারণে। এরপরে আমাদের লাগবে রুহাবজা, এটা আপনারা সবাই চেনেন। এরপরে আমাদের লাগবে হচ্ছে হেভি ক্রিম। আপনারা চাইলে এখানে দই অথবা মালাইও ব্যবহার করতে পারেন, বাট আমরা এখানে হেভি ক্রিম ব্যবহার করছি। আর লাগবে স্বাদ মতন চিনি। তাহলে চলেন এবার আমরা ফালুদাটা বানিয়ে ফেলি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাবুটাকে এভাবে সিদ্ধ করে নিয়েছি। দুধ দিয়ে আমরা সাবুটাকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যখন সিদ্ধ করবেন তখন সাবু আর দুধটা একসাথে চুলোর পরে নাড়তেই থাকবেন কন্টিনিউ, যাতে আপনার সাবুটা লেগে না যায় আর যাতে দলা না থেকে যায়। ঠান্ডা হওয়া পর্যন্ত আপনারা এই সাবুটাকে এভাবে নাড়তে থাকবেন। এরপরে যে রাইস নুডলসটা আমরা নিয়েছিলাম ওইটাকেও আমরা পানি দিয়ে সিদ্ধ করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমরা অল্পই দিয়েছি, বেশি না, তবে হ্যাঁ এটা আপনারা অবশ্যই দেবেন, এটা একটা ফালুদার স্পেশাল। এরপরে আমরা এর সাথে অ্যাড করছি রুয়াবজা। এখানে আমরা প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতন আমরা রুহাবজা অ্যাড করলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসে গেছে রুহাবজাটা অ্যাড করার কারণে। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার আপার স্পেশাল ফালুদা। ভিউয়ার্স, সত্যি বলতে আমি কখনো ফালুদা খেতাম না আগে, তবে আমার আপার ফালুদা বানানোর পর থেকে আমি ফালুদা খাই। ভিউয়ার্স, এরপরে আমরা অ্যাড করছি বানানা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে যাতে কলাটা কালো না হয়ে যায়। এবার আমরা ফালুদার সাথে অ্যাড করলাম কলা। কলাটা অ্যাড করার পরে আমরা এইভাবে ভালো করে মিক্সড করে নেব। ভিউয়ার্স, আপনাদেরকে বলেছিলাম যে আমরা নিউ ইয়র্কে থাকি, তো আজকে আমাদের নিউ ইয়র্কে অনেক বেশি গরম, তো এই জন্য আজকে আমরা ফালুদা বানাচ্ছি আর আপনাদেরকে শেয়ার করছি। ভালো করে কলাটাকে আমরা এইভাবে মিক্সড করে নেব। ভিউয়ার্স, ব্যানানা অ্যাড করার পরে আমরা এবার এর সাথে আমাদের যে চায়না গ্রাসগুলো ছিল তিন রকমের তিন কালারের, এবার আমরা এগুলা এর সাথে অ্যাড করে দিচ্ছি। ওয়াও, কি সুন্দর লাল সবুজ হলুদ, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। ভিউয়ার্স, এবার আমরা এটা মিক্স করব না,
এর সাথে এবার আমরা অ্যাড করব আমাদের ক্রিমটা। আপনারা চাইলে এখানে মিষ্টি দই অথবা মালাইও অ্যাড করতে পারেন। এবার ভিউয়ার্স আমরা এভাবে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ফালুদা অলমোস্ট ডান, তাহলে ফিরে আসছি পরিবেশনে। ফিরে আসলাম আমরা এক ঘন্টা পরে। আপনাদেরকে আমরা আগে দেখিয়েছিলাম সব কিছু আমরা অ্যাড করে ফ্রিজে রেখেছি, এবার আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এবার আমরা মিক্স করব, এভাবে আমরা মিক্স করে নিচ্ছি। সব কিছু অ্যাড করার পরে আমরা সব কিছু এইভাবে মিক্সড করে নিচ্ছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা যা যা এখানে অ্যাড করেছিলাম তখন আমরা মিক্স করিনি। এবার আমরা সব কিছু এইভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে, ইনশাল্লাহ খেতেও অনেক মজা। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, এভাবে একবার ফালুদা বানায় দেখবেন আপনারা। এর সাথে এবার আমরা অ্যাড করব আরো দুইটা জিনিস, সেটা আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স আমরা এভাবে একটা এমটি বোল নিলাম, তাতে আমরা ফালুদা দিলাম। লাইক এটা আমরা পরিবেশন করছি, আপনারা চাইলে এগুলো অ্যাড নাও করতে পারেন। ওয়াও, এখন খেতে পারবো কারণ আমরা এখন রোজা খুলেছি, আমাদের ইফতার শেষ করলাম। ফালুদার সাথে আমরা অ্যাড করলাম আইসক্রিম। এবার আমরা উপরে দিয়ে দিচ্ছি ইয়ামি হুইপ ক্রিম। ওয়াও, কত সুন্দর একটা লুক আসছে আপনারা দেখতে পাচ্ছেন। ফালুদা আইসক্রিম আর হুইপ ক্রিম, ইয়ামি। ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাদের এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন কেমন হলো। তবে আজ এ পর্যন্তই, তবে হ্যাঁ ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আবার ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।